Yeah.
সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিগণ, আপনাদের সবাইকে আমার সংগ্রামী অভিবাদন। সংগ্রামী কথাটা এই ঘরের মধ্যে হয়তো কারো কানে সংগ্রামী কথাটা রণক্ষেত্রের কথা, কিন্তু আজকে এই 1992 সালে আমাদের ঘরের ভেতরে সংগ্রাম শুরু হয়ে গেছে, আমাদের অস্তিত্বের সংগ্রাম। 21 বছর আগে 71 সনে একটি মুক্তিযুদ্ধ হয়েছিল, মহান পরিশ্রম মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যা কিছু অহংকারের, যা আনন্দের, যা কিছু জীবন ধারণের একমাত্র অবলম্বন সেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, পতাকা, জাতীয় সঙ্গীত, সবকিছু বিনষ্ট করার ষড়যন্ত্রে যারা নেতৃত্বে, যারা এখন সংসদীয় গণতন্ত্রে একটি সত্যিতে প্রতিষ্ঠিত হয়েছে, সেই তারাই 1971 যুদ্ধাবলম্বী ছিল। এই গণ ও তার যে জামাত ইসলামী, যে জামাত ইসলামী আজকে সংসদে 18টি 20টি সদস্য নিয়ে একটি শক্তি, যে জামাত ইসলামী সহযোগিতা করে বিএনপির ক্ষমতায় রয়েছে, সেই জামাত ইসলামী 71-এ যুদ্ধাবলম্বী ভূমিকা পালন করেছে। এই জামাত ইসলামী এবং তাদের আমি গোলাম আজমের অধিনায়কত্বে তারা পাকিস্তান সামরিক বাহিনীকে সহায়তা করেছে রাজাকার আল বলল আল শান্তিতে, এবং সেই 9 মাসে অভিজ্ঞতা মোল্লাগর মতো মানুষ এখনো লাখে লাখে কোটিতে কোটিতে বাংলাদেশে আছে, যারা সেই সময় মুক্তিযুদ্ধ করেছেন, তাদের মধ্যে যারা বেঁচে আছেন, তারা সেই ভয়াবহ 9টি মাসের স্মৃতি আলো করে নয়, এবং যারা শহীদ হয়েছে তারা কারো সন্তান ছিল, কারো বাবা ছিল, কারো ভাই ছিল, কারো চাচা ছিল, পুতো মামা ছিল। যে সমস্ত বাংলাদেশের নারী এই সংগ্রামে নির্যাতন স্বীকার করেছেন, তারা কারো বোন ছিল, কারো কন্যা ছিল, কারো মা ছিল, এই স্মৃতি কেউ বুঝতে পারে না। শহীদদের সন্তান তখন নয়, এই প্রজন্ম এখন শহীদদের সন্তানেরা তারা যখন ছোট ছিল তারা আমাদের মুখের দিকে তাকিয়ে ছিল, যে কথা কমের সমাধানী বলেছেন যে তারা ব্যর্থ হয়েছেন, এবং তারা খুব শুধু তাদের মুখে দিতে তাকিয়েছিল, তারা ব্যর্থতা দায়ী স্বীকার করবেন
সবাই যাবে, তা হবে না। আজকে সবাই তো আছে, রাজনীতি পায়ুষ্ঠ করতে হবে। এমন বছরে যা করতে পারেননি তার পায়ুষ্ঠ করার জন্য প্রজন্ম এক বছরের ছেলে মেয়েদের সঙ্গে, আমার উপস্থিত বছর শহীদের মায়ের সঙ্গে এবং আরো সমস্ত একাত্তরের মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত সমস্ত মানুষের সঙ্গে তাদেরকে মাঝে রাজপথে নেমে আসতে হবে এবং নেমে এসে সকলের সঙ্গে তাদের সংগ্রাম অংশ নিয়ে নিজেদের এই ব্যর্থতার পায়ুষ্ঠ করতে হবে। যদি একটা শুকনো ঘাসের মাঠে ফুটে ধরা হয় মুহূর্তে দাও দাওয়া এই দেয়াশালার কাছি এখন আগুন জ্বালাচ্ছে মানুষের মনের মধ্যে যে সুপ্ত যে অভিমান যে ক্ষোভ যে বেদনা গ্রামে গঞ্জে সাধারণ মানুষ যারা মুক্তিযুদ্ধের নয় মাসে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা খুন করছে বাপমায়ের সামনে মায়ের পর থেকে ছোট বাচ্চা তিনি দুই পার করে ফেলে দিয়েছে এই সমস্ত যারা সেই সময় সহ্য করছে তারা ভুলে নাই কেউ তাদের মনে মনে আছে হয়েছিল এবছরের ফেব্রুয়ারি মাসে মুক্তিযুদ্ধের যে করা বাস্তবায়ন ও একাত্তরের ঘাতক দ্বারা নির্মূল জাতীয় সমন্বয় মন্ত্রী হয়েছে এবং দেশের সমস্ত রাজনৈতিক সংগঠন সমস্ত সাংস্কৃতিক সংগঠন ঐক্যবদ্ধ নারী সমাজ সমস্ত পেশা ও শ্রমজীবী মানুষ এবং দেশের সর্বস্তরের সাধারণ মানুষ এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছেন। সবাই এক সঙ্গে শুরু করেছে একাত্তরের যুদ্ধকালীন গণতন্ত্রের বিচার চাই এবং 26 মার্চ এই বছর বাংলাদেশের স্বাধীনতা এবং বার্ষিকদের বিচার দিবসকে গণ আলাদত করে এই দেশের মানুষ গোলাম আদমের বিচার করেছে। এই দেশের মানুষ যে মানুষ 9 বছর ধরে শাসনের বিরুদ্ধে যুদ্ধ করে সংসদ বিষয়ে গণতন্ত্র এনেছে এই দেশের মানুষ এই দেশের দুর্ভাগ্য মানুষ রক্ষা করতে হবে কিন্তু গণতন্ত্র ফিরে দিয়ে আমরা ফিরে যাচ্ছি এবার করে যারা যুদ্ধ করেছিল তারাই আমাদের সঙ্গে এই সংসদীয় গণতন্ত্রে ওই এমপি সাহেবের সঙ্গে পার্লামেন্টে বসছে এবং ওই এমপি সাহেব পার্লামেন্টে বসছেন আর বাইরে এসে জনসভায় আত্মগ্রাণী প্রকাশ করছেন যে আমরা রাখতে পেরেছি বাংলাদেশের জনগণ প্রজন্ম একাত্তর এই কথা মেনে নেবে না। তারা এখন নিজের হাতেই সমস্ত কিছু ভাবে নিতে হবে ওই একাত্তরের যুদ্ধকারীদের বিচার চায় ওদের এই যে সুর জোয়ান লে যারা
জীবনী।